রাজধানী ঢাকার রায়ের বাজার বস্তির ছোট এই ঘরে পরিবারের সাথে বাস করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাবেয়া আক্তার রুহি। ছোটবেলায় হাঁটতে শেখার বয়সেই তার চোখের দৃষ্টিতে ধরা পড়ে সমস্যা, সেটা সারাতে অপারেশন করতে গিয়ে এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায় তার। এরপর অন্য চোখে সামান্য দৃষ্টি নিয়েই শুরু হয় রাবেয়ার জীবনযুদ্ধ। মানুষে অনেক কথাই বিভিন্ন কথা বলে, রাস্তা দিয়ে আসা যাওয়া বা বাড়ির মানুষ সবাই অনেকে অনেক কথা বলে, পড়ালেখা করতে পারে, সব কিছু করতে পারে। তারপরে আমি চাই যে আল্লাহ রহমতে আমি যদি আর মানুষের মতো মানুষ করে নিজের ভাই নিজেও দাঁড়ায় কিছু করতে পারে। অনেক কষ্ট হয়, আমি নিজে ওর সাথে যাই, নিজে দিয়ে আসি স্কুলে, আবার যাই আনি, মোট যা চারবার ওর পিছিয়ে যাতায়াত করা হয়, স্কুলে আর কোচিং দুই বেলা, আমার চারবার দুই বেলা আনা দুই বেলা যাওয়া। চোখের এই সমস্যা নিয়েও রাবেয়া ছোট থেকেই চমকে দিতে থাকে বাবা মা আর চারপাশের মানুষকে। মুখে মুখে শুনে শুনেই শিখে নেয় নানান ছড়া কবিতা, হাতের কাছে যা পায় তাতেই আঁকতে থাকে নানান চিত্রকর্ম। এত প্রতিভা নিয়েও স্কুলে ভর্তি হতে গেলে বাধা হয়ে দাঁড়ায় কর্তৃপক্ষ। যখন আমি ছোট ছিলাম তো তখন হচ্ছে আমার পড়াশোনার প্রতি খুব মানে একটা আগ্রহ ছিল, তো আম্মুকে আমি বলছিলাম যে আম্মু আমি পড়াশোনা করতে চাই, তো হচ্ছে আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, তো আশেপাশে যে স্কুলগুলো আছে সেখানে গিয়েছিলাম যে আমাকে ভর্তি নেওয়ার জন্য, তো তারা বলতেছে যে না এরকম শিশু আমরা ভর্তি নিব না বা এরকম শিশু আমাদের এখানে নেওয়া যাবে না, তারা মানে এসব কথা বলছে। তো বলার পরে আমাদের বাসায় একজন ছিল, সে বলছে যে না ওদের জন্য একটা স্কুল আছে, তো সে আমাকে ওই স্কুলে ভর্তি করাইয়া দিছে। তারপরে আমি ওই স্কুলে চার বছর পড়াশোনা করছি, করার পর তারা আমার মাথার মেধা দেখে ব্রেন দেখে তারা বলছে যে না ও খুব ভালো পড়াশোনা করে, ওর স্কুলে দিলেও পারবে, তো তারা হচ্ছে আমাকে একটা স্কুলে ভর্তি করে দেয়। অনেক সংগ্রামের বিনিময়ে বিদ্যালয়ে ভর্তির পরও থামেনি লড়াই, বন্ধুদের কাছে পেতে খেলায় অংশ নিতেও লড়তে হয়েছে তাকে। ওখানে যেদিন আমি প্রথম দিন যাই তো হচ্ছে আমার ফ্রেন্ডরা তো আমাকে অতটা চিনতো না বা জানতো না, আমার সহপাঠীরা ওরা হচ্ছে মানে আজে বাজে মানে একটু কথা বলতো, হাসাহাসি করতো, তো যখন দেখা গেছে যে অনেকদিন পার হয়ে গেছে তাদের ওদের সাথে আমার মানে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তো তখন থেকে ওরা হচ্ছে আর আমার সাথে সব আজে বাজে কথা বলে না, আমাকে দেখলে আরও মানে ওরা সাহায্য করে এখন। তবে পড়াশোনার পাশাপাশি কেবল নিজের কাজের মাঝেই নিজেকে আটকে রাখেনি রাবেয়া। আশপাশের শিশুরা যাতে মোবাইলে আসক্ত না হয় সেজন্য সে নিয়েছে নানান উদ্যোগ, শিশুদের সাথে গল্প করা, ছবি আঁকা শেখানো, কবিতা পাঠের আসরের আয়োজন করে সে। সমবয়সী মেয়েদের সচেতন করে বাল্যবিবাহ সহ নানান বিষয়ে, সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চায় এই সংগ্রামী শিশু। আমি চাই বড় হয়ে একজন টিচার হতে, আমার মতো যে শিশুরা আছে ওদের মাঝে শিক্ষাটাকে পৌঁছে দেওয়ার জন্য, কারণ অনেক টিচার হচ্ছে ওদেরকে বুঝতে চায় না, এবং চাই ওদের জন্য একটি স্কুল নির্মাণ করতে তাদের মাঝে শিক্ষার সুযোগটা করে দেওয়ার জন্য। সামাজিক অবজ্ঞা, সমবয়সীদের সঙ্গে খেলতে না পারার কষ্ট, স্কুলে ভর্তি হতে না পারা, ছোটবেলা থেকে এসব কিছু আহত করেছে রাবেয়াকে। সেই রাবেয়া এখন অন্য শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে কাজ করে যাচ্ছে। গার্গী তনুশ্রী পাল।